আজকে 8ই জুলাই, আজকেই কলকাতার সমস্ত দোকান খুলবে, অফিস কাচারি খুলবে, আর আজকে আমিও বেরিয়েছি কলকাতায় আমার কম্পিউটারের কিছু মালপত্র কেনবার জন্য। তো আমার সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। লোকটা পড়ে গেল, সাবধানে আরো গাড়ি চালানো উচিত ছিল। টেম্পারেচারের থেকে হিউমিডিটি প্রচুর থাকার জন্য প্রচুর কষ্ট হচ্ছে, কলকাতায় গেলে হয়তো আরো কষ্ট বাড়বে। এখন 12:30 বাজে, এই করোনা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে গেল, আর আমাদের মতো রাইডার ফ্রেন্ডসদেরও কিছু শিক্ষা দিয়ে গেল। যদি চোখ থাকে তো অবশ্যই সেটা দেখা যায়। আমাদের এই 24 ঘন্টা দিনের মধ্যে আমরা 1/3 অংশ ঘুমিয়েই কাটিয়ে দিই। আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ঘুম, চান খাওয়া এইসব করতে করতেই কাটিয়ে দিই, আর বাকি যে 14 ঘন্টার মতো পড়ে থাকে তার মধ্যে আবার আমরা অর্থ উপার্জনের জন্য কিছু কাজ করি। সুতরাং আমরা নিজেদের জন্য বাঁচি কতটুকু হিসেব করে একবার দেখেছেন? আমি হিসেব করে দেখেছি, 24 ঘন্টার মধ্যে আমি হয়তো 2-3 ঘন্টা বাঁচছি, বাকি সবসময় আমি কাজ করে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি বা অন্য কোনো কিছু করে যাচ্ছি। আমি আমার বাঁচার মতো বাঁচছি হয়তো 2 ঘন্টা কি 3 ঘন্টা। সারা লাইফে হিসেব করলে আমরা কতটুকু বাঁচছি হিসেব করে দেখবেন, আর এটা ভাবলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের লাইফের ভ্যালুটা কতখানি। তো যতটুকু আমরা টাইম পাচ্ছি বাঁচবার জন্য ততটুকু প্রাণ খুলে বাঁচা উচিত, ভালোভাবে বাঁচা উচিত। অথচ আমরা কী করি, আমাদের লাইফটাকে পুরোপুরি আমরা বাঁচি না। আমি তো আমার লাইফের ভ্যালু বুঝে গেছি, কিন্তু আপনি বুঝেছেন কি? ভেবে দেখবেন। চিরকালের ব্যাপার যে সাঁতরাগাছি এলেই শুরু হয় বিশাল জ্যাম, তো আজকে দেখা যাচ্ছে যে সেইরকমভাবে আমি আজকে জ্যাম পাই কি না। এই জায়গাটা এত স্মুথলি আমি কোনোদিনও বেরোতে পারিনি। অনেকদিন এত লঙে গাড়ি চালানোর অভ্যেস নেই, ট্রেন হাতটা বেশ একটুখানি কষ্ট হচ্ছে, এখন হাতটা বেশ প্রবলেম হচ্ছে, হাতটা ঝিনঝিন করছে। আমারই পাড়ার এক বন্ধু বালি ব্রিজের ওখানে মাঞ্জা সুতো লেগে তার মুখের কি অবস্থা হয়েছে, বাইক চালিয়ে যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে, সেই সময় একটা মাঞ্জা সুতো তার মুখে আটকে যায়। তো দেখে এত ভয় লেগেছে যে খালি এই ধরনের ফ্লাইওভারের উপর দিয়ে উঠলেই আমার খালি মনে হয় যে মাঞ্জা সুতো একবার যদি লাগে একদম ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই হচ্ছে সেই বিখ্যাত রেড রোড যেখানে স্বাধীনতা দিবস 26শে জানুয়ারি আর দুর্গাপুজোর কার্নিভাল এই জায়গাতেই হয়। জায়গা হবে, জায়গা হবে গো, পার্কিং আছে? আর পার্কিং পাবো না নাকি রে ভাই? তা পার্কিং আছে? কোথাও পার্কিংয়ের জায়গা পাচ্ছি না, খুব সমস্যার বিষয় হয়ে গেল। তাই এখানে পার্কিং কোথায় আছে গো বাইকের? এখানে পার্কিংয়ে কে আছে জায়গা? অবশেষে 8 ঘন্টার অপেক্ষার পরে পার্কিং পেয়েছি। এখনই হয়তো বৃষ্টি আসবে, আর চাঁদনির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, একদম সব কিছু মালপত্র একবারে কিনে নেওয়া হয়ে গেছে, গাড়ি নেবো আর একদম বাড়ির পথে রওনা দেবো। আজকে 9 তারিখ, আর আগের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। ততদিনের জন্য